এই শহর টানে টানে জীবন, এই বদল হাওয়ার মানে জীবন, এই শহর থাকে থাকে অমর, গল্প গাথা এক সরোবর, দিনগুলি হায় সোনার জেনে বুঝে সেটা আমার সাথে ফাজলামি করেছে। যার সাথে বিয়ে হবে মানে যার সাথে বিয়ের কথাবার্তা চলছে তার সাথে ফাজলামি করা যায় না। যখন নাইট ডিউটি করতে তখন কি খেতে? আলু আর ভাত। তাহলে আজকেও আলু আর ভাত খাও। কেন যে আসি রে, কিসের পিন্নি যে আসি, মায়া মায়া বৈরি গেছি, মায়ার জালেই তো আসছি। তুমি আমাকে কোটি কোটি টাকা দিয়েছো, এটা কোন পাগলে বিশ্বাস করবে? হ্যাঁ, তোমার কাছে কি এত টাকা আছে? কি তুমি নাকি তার ফোন ধরছো না গত রাত থেকে? সে তো চিন্তা ভাবনা একেবারে শেষ। স্যার, আমার মনে হয় শহর আলী যে কথা বলছে হেডি ঠিক, নতুন নিয়োগের কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করতেছি না। সমস্যা যেহেতু শহর আলী নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত, তাই বলি কি শহর আলী তুমি কইলাম আনিদের কাজ ফালাই রাখবা না, বুঝছো? স্যার আমার সকালবেলা ব্যাংকে জরুরি একটা কাম ছিল, আমি সেখানে না যাই আমি অফিসে আইছি স্যার, শুধু এই খবরটা দেওয়ার জন্য। খবর দেওয়ার কি আছে, এই কাজটা আপনি পারবেন, আপনি সমাধানটা করে ফেলেন। আ আকি তুমি তারে আপনি করে বলতে আছো কেন? স্যার আপনি তো জানেন মোর আলাদা হয়ে গেছি। জানি তো, কিন্তু সে তো এই অফিসে তোমার নিজের পোস্টে কাজ করে। স্যার বিয়াদবি নেবেন না স্যার, আমি একটা কথা বলি, পোস্ট দিয়ে যদি সব কাম হইতো তাহলে পরে এই অফিসের প্রত্যেকটা মানুষ প্রশ্নের চেয়ারে বসে থাকতো, কোনো কাজকর্ম আর হইতো না। আমি আনিদের পথ দেখাইছি স্যার। কি সমস্যা, কি বলতে চাও? আমি যেটা বলতে চাচ্ছি, এই কোম্পানির জন্য স্যার প্রথম ক্লায়েন্ট আমার আনা, দ্বিতীয় ক্লায়েন্টটা আমি আনছি, তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম ক্লায়েন্টটা আমার আনা। প্রশ্নেই যদি সবাই বসে থাকতো, কই যারা প্রশ্নে বসে আছে এই অফিসে কয়টা ক্লায়েন্ট আনিসেন আপনি কন্ত স্যার? আ সমস্যা কি, তুমি এইভাবে কথা বলতে আসো কেন? হ্যাঁ তুমি ক্লায়েন্ট আনছো, নবম ক্লায়েন্ট আইনে তুমি থামিয়ে গেছো, এরপরে আমি আনছি, ন্যান্সি আনছে, এই অফিসের অ্যাকাউন্টস ম্যানেজার যে সেও ক্লায়েন্ট আনছে, আরও কে কে আনছে সেই সব কথা নাই বললাম। স্যার আনিদের জন্য আমি অনেক করেছি, আমি যা করেছি কেউ সেটা করেও নাই, ভবিষ্যতেও সেটা করবি না স্যার। আমি যদি চাতাম স্যার আমি পেশাদে কিন্তু বড় পোস্টে থাকতে পারতাম, আপনি দিতে বাধ্য ছিলেন, আমি সেটা করি নাই স্যার, কারণ আমি অত খারাপ মানুষ না স্যার। কি বললে গেলে স্যার, তার কি আসল রূপ দেখার জন্য অপেক্ষা করবেন নাকি পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবেন? সিদ্ধান্ত তো নিতেই হইবে, না হইলে তো আনিত খুব বিপদে পড়ে যাবে। স্যার আপনি খুব ভালো কাজ করছিলেন শাহজাহানের প্রসঙ্গটা নিয়ে এসে, সেই জন্য তার আসল রূপটা দেখতে পারলেন। হইলে কি শহর আলী এখনো তোমারে ভালোবাসে, যে কারণে সে শাহজাহানরে সহ্য করতে পারলো না? স্যার সেটা ভালোবাসা ছিল না, এখন বুঝতে পারি। আপনি আমার যে উপকার করেছেন আমি সেই কথা তো কোনোদিন ভুলতে পারবো না, সেজন্য আপনার কোনো ক্ষতি হোক সেটা তো আমি মানিয়ে নিতে পারবো না। এ কথা বলতেছো কেন? আপনি আমার এখানে কাজ করার সুযোগ করে দিয়েছিলেন, এখন আপনি যদি অফিসে না থাকেন তাহলে পরে আমার পক্ষে ওই অফিসে থাকা সম্ভব না। তুমি চলে যাবে, তুমি তো যাওয়ার কোনো জায়গা নেই, কোথায় যাবে তুমি? ম্যাডাম এতদিন জায়গা ছিল না, কিন্তু এখন জায়গা হয়ে গেছে। ও তাই নাকি, কই মুই তো জানলাম না। কেন ম্যাডাম,
আপনি আমারে জায়গা দিবেন না? তোমার যে দেখি কোন রসা শরম কিছু নাই, কেমন ধারাই বলি পারলা বিয়ের কথা? কুতি হবে না, বিয়ে করে কি গোপন রাখতে পারবো? স্যারের বলতে হবে না, সুট নিতে হবে না, আমাকে ফুর্তি করা লাগবে না। কি নেকা নেকা একটা ভাব করছো, মনে হয় তুমি বিয়ে করতেই পারবে না। কি ভাবতে লইছো? কিছু না স্যার, ভাবতে আছি সব কিছু কত দ্রুত বদলাই যায়। হুম, আচ্ছা ঠিক আছে, বুঝছি কি কি করা লাগছ। হ্যাঁ 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 হ্যাঁ, তোমরা তো সুন্দর প্ল্যান করছো, খুব ভালো। হ্যাঁ যাও, আমি দোয়া করি। আর আমি কেমন বলে দিছি, তোমার দিকে খেয়াল রাখবে। কি যে বলেন না আঙ্কেল, সরি আব্বু, ও রাখবে আমার খেয়াল, আমারই ওর খেয়াল রাখতো। দেখো তোমরা ছিল বন্ধু বান্ধব, এখন হয়েছো স্বামী স্ত্রী, স্ট্যাটাসটা চেঞ্জ হয়েছে, কিন্তু তোমাদের আচার আচরণ কিন্তু চেঞ্জ হয়নি। তোমাদের জন্য আমি খুব টেনশনে থাকি। টেনশন? আই লাইক ইট। টেনশন লাইক করলে হয়? জি, টেনশনে থাকলে আমার খুব ভালো ঘুম হয়, তাই আমি টেনশন লাইক করি। আচ্ছা ঠিক আছে, একমাত্র তোমাকেই দেখলাম যে দুনিয়ার সবকিছুই লাইক করে। শোনেন আঙ্কেল, এত ভাব দেখানোর কিচ্ছু নাই, জীবনের প্রত্যেকটা জিনিসের প্রয়োজন আছে, তাই এই প্রয়োজনীয় জিনিসগুলোকে লাইক করাটা বুদ্ধিমানের কাজ। হ্যাঁ খুব ভালো বলছো, আমার বৌমা বুদ্ধিমতী হবে সেটাই তো স্বাভাবিক, এখন যে কারণে ফোন করছি সেটা শোনো। কি বললেন আপনি? আমরা আজকে সন্ধ্যায় ফ্লাইট করে হানিমুনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করব, এই জন্য আপনি শুভকামনা দেওয়ার জন্য ফোন করেন নাই? আমি কিন্তু খুব মাইন্ড করলাম আঙ্কেল, মানে আব্বু। আচ্ছা ওই ব্যাপারে ফোন দিতাম, এখন ফোন দিছি কি জানেন, সেটা আগে শোনো, আগে সেটা বলছি। ওই যে আমাদের যে অনামিকা লোনলি বিডিতে কাজ করে এবং ভবিষ্যতে করবে, তার কিছু টাকার প্রয়োজন হয়ে গেছে ইমার্জেন্সি, তাকে তো টাকা দেওয়া লাগবে। আচ্ছা আচ্ছা দিয়ে দেন, মানুষের প্রয়োজনে যদি কাজে না আসতে পারলাম তাহলে কেমন হয় না ব্যাপারটা? তাকে কত দেব? ও কতদিন ধরে কাজ করছে সেটার একটা হিসাব দেন, আমি আবিদের সাথে কথা বলে পাঠিয়ে দিচ্ছি। কিন্তু টাকা দেওয়া তো মুশকিল হয়ে যাবে, চেক দিলে হবে? তোমাদের আপাতত দেওয়া লাগবে না, আমি আমার কাছ থেকে দিয়ে দেই, পর তোমরা আমাকে দিয়ে দিও। আই লাইক ইট, কি সুন্দর একটা সমাধান। ঠিক আছে ভালো থেকো, আমি সন্ধ্যায় ফোন দেব। ওকে বাই, টেক কেয়ার। তোমার টাকার ব্যবস্থা কিন্তু হয়ে গেল। কত টাকা পাবো কিছু জানতে পারি? কত টাকা পাবা সেটা এখন পর্যন্ত জানা যায়নি, ওরা হিসাব করে যিনি জানাবে। আমার অনেক টাকার দরকার তো, তাই টেনশন করো না, তো আমি তো আছি। বলো কত টাকা, দেখি পারি কিনা, না পারলে তো আমার ব্যবস্থা করতে হবে। আর আপনারা কি পারবেন আমাকে প্লিজ বলেন। কাকা আমি একটু আসি, ওই চুলায় কাঁঠালের বিচি, ওটা ভাজা হয়ে গেলে শিলপাড়ায় বাটতে হবে, কাজটা খুব কঠিন, আমার আবিদ খুব মজা করে খায়, তাই ভাবছি দুপুরে ওদের বাসায় রান্না করে পাঠিয়ে দেবো। শুধু কাঁঠালের বিচি? আরে না, শুধু কাঁঠালের বিচি হবে কেন, কলার মোচার ভাজি আছে চিংড়ি দিয়ে। ছেলে যাবে হানিমুনে শুধু কলার মোচার কাঁঠালের বিচি ভর থাকে? আরে তা হবে কেন, এত ধৈর্য হারা হচ্ছে কেন, আরো বোয়াল মাছের ঝোল করেছি। অনেক দিন বোয়াল মাছের ঝোল খাওয়া হয়নি কাকা। আরে খাবে, চিন্তা করছো কেন, এই যে অনামিকা বসে আছে, ওর সমস্যা আগে সমাধান করে বিয়েটা সারো, তারপরে বোয়াল মাছের ঝোল আয়ের মাছের কষা পেট ভরে খেয়েও। আমি আসি। ছেলের জন্য ভালোবাসা এমন বাবা সত্যি বিরল। লোভ হয়, আমিও যদি এমন বাবা পেতাম তাহলে জীবনটাই বদলে যেত। বদলে তো গেছেই। হ্যাঁ, অপরাধী বাবার সন্তান আমি, না পারছি অস্বীকার করতে, না পারছি মন থেকে গ্রহণ করতে। বাবারা কেন বুঝতে চায় না যে তাদের সন্তান আনন্দ পেতে চায়? অন্যায় করে টাকা কামাই করলে শান্তি পাওয়া যায় না, এটা কি আমার বাবা বুঝতে পারছে? হয়তো বুঝতে পারবে, অনেক দেরি হয়ে যাবে, তখন আর তিনি তার ছেলে মেয়েকে কাছে পাবেন না, তাহলে আর কি লাভ বুঝতে পেরে? কি করেছিল তোমার বাবা? বলতে পারবো না, বলতেও মুখে বাধে। আচ্ছা তুমি যে বললে তোমার টাকার দরকার, সেটা কার জন্যে? এত কফিয়ত তো আমি দিতে পারবো না, কফিয়ত দিয়ে আমি কোনো টাকা নিব না, তুমি চাইলে এমনি দিতে পারো।
সমস্যা খাদেমু তুমি যা বললা তাতে তো চিন্তা করো বাইরে গেলে বিলকিস স্যার মোর মনে লয় কি খাদেমু স্যার যে কথাটা বলছে এটা একদম ঠিক কথা বলছে স্যার খাদেমু স্যার কি কথা ঠিক বলছে নাকি বেঠিক বলছে সেই সার্টিফিকেট কি মিসেস বিলকিস দিবে এখানে স্যার কথা বলছে আপনি চুপ থাকে সেটা ঠিক আছে কিন্তু আপনি কোনটা ভালো বলেন সেটা সার্টিফিকেট কি বিলকিস দিবে না আমি দিব সমস্যা সমস্যা আর সমস্যা বুঝতে পারছি ডিসিশন আবার এক লাইন নিতে হইবে এই তোমরা যাও স্যার আমি কিন্তু নিউট্রাল রোল প্লে করছি আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন কিন্তু আপনার এই নিউট্রাল রোল প্লে করাটা আমার একদমই পছন্দ হচ্ছে না স্যার আমার মনে হয় এখন যাওয়া উচিত আপনাদের যে এই যে পারিবারিক ঝামেলাটা আছে এটা মিটাই ফেলেন তারপরে খবর দিলে আমি এসে পড়ব আনে সমস্যা আমি বুঝতে পারি না যে কেউ নতুন আসে আইসে বিলকিসকে অ্যাটাক করে কারণটা কি সে কি কাজ জানে না নাকি সে নরম মনের মানুষ যা ইচ্ছা তারে বলা যায় হ্যাঁ এটা তো ঠিক বললেন না তাকে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই তিনি তার জায়গায় আমি আমার জায়গায় কিন্তু হ্যাঁ আমি তার থেকে অনেক বড় জায়গায় মারিয়াম তোমারে তো আমি অন্যরকম ভাব জালাম এখন তো দেখতে আসি স্যার আমার মনে হয় উনি ভালো মনের মানুষ কিন্তু সম্প্রতি সে বিবাহ নিয়ে যে ধরনের ঝামেলার মধ্যে আটকে গেছে তাতে করে নিজের মেজাজকে স্যার কন্ট্রোল করতে পারতে আসে না এটা তুমি ভালো কথা বলেছো মানে তোমার এই কথাটা অ্যাপ্রিশিয়েট করা মতো স্যার আমার মনে হয় মানে বিলকিসকে একটা ভালো পাত্র দেখে বিয়ে করে দেওয়া উচিত মানে এটা আমাদের এখন একমাত্র দায়িত্ব হওয়া উচিত আমরা কি কাজের কথা বলতে পারবো নাকি স্যার আমি তো বলেছি নয়টা ক্লায়েন্ট শহরালি রানা সেখানে প্রায় 1000 সিকিউরিটি গার্ড কাজ করছে তার বিরুদ্ধে কোনো অ্যাকশনে গেলে আমরা একটা ক্ষতির মুখে পড়ব স্যার আমার মনে হয় কি সে তো কোম্পানির কোনো ক্ষতি করতে আসে না তার মুখের কথা খারাপ কিন্তু কোম্পানির বৃহত্তর স্বার্থে সেই ধরনের কথাবার্তা আমরা হজম করতেই পারি আমি তা মনে করি না আমি মনে করি তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত তাতে দৃষ্টান্ত স্থাপন হবে আমার মনে হয় স্যার তাকে একটা সুযোগ দেওয়া উচিত কিংবা কাউন্সিলিং করা উচিত যাতে তার বিহেভিয়ার প্যাটার্নটা একটু চেঞ্জ হয় তাতে আমাদের সবারই লাভ হবে আ হকি তুমি এত পজিটিভ চিন্তা কবে থেকে শুরু করলা কাদেমুর আমার সাথে সম্পর্ক হওয়ার পর থেকে আমার সাথে সম্পর্ক হয়েছে নাকি অনেকক্ষণ ধরে বসে আছো না মানে আজ তো এগ্রিমেন্ট সাইন করার কথা করব না আমার একটু জরুরি কাজ আছে এই সাইনটা করে আমি একটু আমার অফিসে যাব আচ্ছা চেক দিয়েছো কত টাকার 1 কোটি টাকার কি 1 কোটি 1 কোটি দাও এইটাকে কি হবে আমি তো কিছু বুঝতে পারছি না আমার কাছে তো এই টাকাটাই স্বপ্ন সবই বাস্তব চিন্তা করো না হয়ে যাবে এই সপ্তাহে কিন্তু আমার ব্যাংকে সুদ জমা দিতে হবে সে কথা মনে আছে তোমার তোমার সুদ আমার মনে থাকবে কেন আশ্চর্য কথা প্রফিটের যে টাকাটা পাবো সেটা দিয়েই তো ব্যাংকের সুদ শোধ করব ও তাই বলো আশা করি বিলটা কাল পরশুর মধ্যে হয়ে যাবে তাহলে পরে এখন আমি সাইনটা করে বের হয়ে যাই আর আসবে না আজকে তুমি বললি পরে আসবো আমি বললি আসবে হুম ঠিক আছে তুমি তোমার হাতের কাজটা সেরে আসো আমি বিকেলে সাইনটা করে দেব দুই দিন ধরে খালি আজকাল আজকাল করতেছো তুমি বলেই তো করছি আমি বলে করতেছ মানে এত কম বুঝলে কি করে হবে বাবু বাবু আমার নানি আমারে বাবু ডাকতো বাবু তোমার পছন্দের ডাক ভালোই লাগতেছে তাহলে শহর আলীটা তোলা থাক তোমার নামটা আমি চেঞ্জ করে দেব একটু আধুনিক না হলে কি চলে বলো তুমি আমার কি নাম দিবা তোমার নাম হবে কমল হাসান বাবু কমল হাসান বাবু এটা কি খুব আধুনিক নাম তোমার যখন জন্ম হয়েছিল তখন তো এই টাইপের নামেরই প্রচলন ছিল কমল তরুণ চপল এখন যদি তোমার নাম আমি দেই আরবাস খান তাহলে সেটা কি মানাবে মানাবে না তাই আমার কাছে মনে হয় কমল হাসানটাই বেটার আর তাছাড়া একজন হিরো আছে কমল হাসান আমি অবশ্য হিরো না আমি জিরো তারপরে তুমি যখন আমার নাম রাখিছো কমল হাসান বাবু মেনে নিলাম এখন থেকে আমি সবার কাছে এই পরিচয় দেব যে আমার নাম মাই নেম ইজ কমল হাসান বাবু ওকে বাবু
তবে একটা কথা, তুমি কিন্তু সরল সহজ অনেক, সহজেই মানুষকে বিশ্বাস করো। আর ঢাকা শহরে এসে তো সবকিছু হারিয়েছো, তোমার তো আরো ক্রিটিক্যাল হওয়া উচিত ছিল। আমি আসলে সহজে কাউরে বিশ্বাস করি না, কিন্তু তোমারে বিশ্বাস করে ফেলাইছি। কি জন্য বিশ্বাস করেছি সেটাও আমি জানি না। যাই হোক, আমি এখন অফিসে যাচ্ছি, অফিসের কাজটা শেষ করে তারপরে বিকালবেলা আসব, তারপরে এগ্রিমেন্টে সাইন করব, ঠিক আছে? ওকে। হ্যাঁ, নামটা নোট করো, কমল হাসান বাবু। বিকেলের মধ্যে তোমার সব কাজ শেষ হবে তো নাকি? ওকে। হ্যালো আব্বা। হ্যালো আব্বা, আজকে তোমরা চলে যাবা, ভালোভাবে যাও, দোয়া করি। দোয়া তো করবাই, এটা বলার কি আছে? না বললাম আর কি, ওই তো দুপুরে কি আমার এখানে খাবা? না, চিনিয়ে তো বলো যে ওদের বাসায় খেয়ে ওখান থেকে একদম ডিরেক্ট এয়ারপোর্টে চলে যাবো। আন্টি তো আবার রান্না করতেছে। বাহ, একমাত্র জামাই, ভালো লাগলো, তোমার জন্য বিশেষ ব্যবস্থা হচ্ছে। আব্বা তুমি কি যে বলো না, আমি কি ফেলনা নাকি? আমার জন্য তো সবসময় বিশেষ ব্যবস্থা তুমি করছো, কি করো নাই? আরে বাবা, আমি আর কি কি করছি? আর যাই করছো করছো না, ওই সকালবেলা শুকনা টোস্ট বিস্কুট দিয়ে নাস্তা করাইছো, কখনো রুটির নামে তিন কোণ আকৃতির রুটি দিয়ে তুমি আলু ভাজি খাওয়াইছো, অবশ্য মাঝে মাঝে মালাই চা খাওয়াইছো। হয়েছে হয়েছে, গরিব বাপকে নিয়ে আর মশকারা করিস না। আচ্ছা আব্বা, তুমি গরিব কে বলছে? তোমার টাকা নাই বলে যে তুমি গরিব এই কথা আমি বিশ্বাস করি না। তুমি হলে সত্যিকারের ধনী, যে নিজে না খায় রাস্তার ভোকা ভিখারির মুখে খাবার তুলে দেয়। আরে আমি তো গর্ব করি আমার আব্বারে নিয়ে, তুমি এই কথাটা বুঝো না আব্বা। কেমনে বুঝি, সবসময় তো আমার নিয়ে ফান করছো। অবশ্যই ফানের মধ্যে যে ভালোবাসা নাই একথা বলা ভুল হবে, ভালোবাসা আছে তো। এখন পেসাল কেন বাড়তেছো, আমার তো লাগেজ গুছানো হয়নি। তাহলে এটা কনফার্ম তুই খাইতে আসবি না বৌমার নিয়ে? না আব্বা, তুমি তো আগে বলো নাই, আগে বললে কিন্তু আসতাম। আসতে তুমি কি খাওয়াইতা বলো? শীতল সুটকি দিয়ে গরম ভাত। আচ্ছা ঠিক আছে, তুমি কোরমা পোলাও খাও, সমস্যা নাই, ঘুরে আসো তারপর খাওয়াবো। ওকে আব্বা, ভালো থেকো, আর আম্মার খোঁজটা নিও। এই এই যে বলতে না বলতে আম্মা ফোন দিয়ে বসছে, এই আমি তাহলে আম্মার ফোনটা ধরি। হ্যাঁ, আর তুমি তুমি কিন্তু এয়ারপোর্টে আইসো না, ফোন ফোনে ফোনে কথা হবে, ঠিক আছে? কি 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 ব্যাপার, পুরা গন্ধ, তোমরা গন্ধ পাও না? কি হলো, কাঁদছো কেন? আচ্ছা সোলু কাকা টাকাটা দিয়ে দিলে আমরা বেরিয়ে যাচ্ছি, বাইরে যেয়ে কোথাও খেয়ে নিচ্ছি, তারপরে ব্যাংক থেকে তোমার টাকাটা তুলে দিচ্ছি। হ্যাঁ, আরে কি হলো বুঝলাম না তো, তোমার একটা ফোন আসলো, তারপরে কান্না, কি হলো? আচ্ছা মা, তোমাকে এত লাইক করি কেন জানো? একটাই কারণ, সেটা হচ্ছে তুমি আব্বার মতো সারাক্ষণ বলতে থাকো না যে এইটা করিস এটা করিস না, এইটা খাওয়া যাবে এটা খাওয়া যাবে না, এর সঙ্গে মিশ এর সঙ্গে মিশবি না, নিচের দিকে তাকা, আরো কত কি, উফ অসহ্য। বাবারে, আমার দায়িত্বটা তোর বাবা পালন করে, সেই জন্যই তো বলে, আর আমি বললে তো আবার রিপিট হয়ে যাবে, সেই জন্যই তো বলি না। আচ্ছা আম্মা, তুমি কিন্তু ফাঁক পাইলে একটু ছুটি টুটি নিয়ে আব্বার কাছে আইসো। শোন, আমি এই সপ্তাহে আসবো, দুদিন থেকে যাব, একা হয়ে গেছে মানুষটা। যাক ভালো লাগলো আম্মা, আমার আব্বার তো আসলে কেউ নাই। এই বেশি পাকনামি করিস না তো, তোর আব্বার কেউ নেই মানে কি? আমি আছি, আবিদা আছে, তুই আছিস। তারপর আম্মা, আব্বা আসলে খুব একা হয়ে গেছে, দেখি আমি যদি সুযোগ পাই তাহলে আব্বার ওখানে যেয়ে উঠবো। না আমি এসব নিয়ে কোনো কথা বলবো না আবিদ, আমি তোমাদেরকে বলেছিলাম তোমরা মাননি। আচ্ছা আম্মা আমি রাখি, ওই যে বাড়িওয়ালাদের ফ্লোরে যেতে হবে। কেন? না অনেকদিন থাকবো না তো, তো বাসা যেন দেখে শুনে রাখে সেজন্য আর কি। ও আচ্ছা, আর শোন ওই জিনিয়ার সাথে আমার কথা হয়েছে, আর তুই পারলে একটু আবিদাকে ফোন দিস। আচ্ছা দিব। হুম, রাখলাম তাহলে বাবা। রাখো। রাখ, ধরে আছিস কেন? তুমি রাখো। না তুই আগে রাখ। আম্মা আমি আসলে তোমাকে মিস করতেছি। মিস কি আমি করি না বাবা, জীবন জীবিকা মানুষকে অনেক কিছু থেকে বঞ্চিত করে, আমি তোদের স্পর্শ থেকে বঞ্চিত। আম্মা এইভাবে বলো না তো,
সেই ইমোশনাল কথাবার্তা আমার ভালো লাগে না, রাখো। আচ্ছা রাখ। তবে আজকে একটা বিষয় খুব ভালো লাগলো রে। কোন বিষয়? আমার ছেলে বিয়ের পর খুব প্র্যাকটিক্যাল হয়েছে, কথার মধ্যে কোনো চাপাবাজি নাই। আম্মা, চাপাবাজি বাপের হোটেলে চলে, নিজের হোটেলে চলে না। রাখো তো। দেখেন, এটা একটা অফিস, এখানে সৌজন্য বজায় রাখা উচিত। আমি বুঝলাম না আপনি আমার বিপক্ষে গিয়ে কথা বলছেন কেন। আমার যেটা মনে হয়েছে আমি সেটাই বলেছি। আমি এটা বুঝলাম আপনি বিয়ে নিয়ে খুবই কনফিউশনে আছেন, আর এই জন্যই আপনি এমন করছেন যেন আমি সরে দাঁড়াই। না, এটা ঠিক না। আমার বুঝতে বাকি নেই, আমি বুঝে গেছি। আমি কিন্তু আপনাকে ছাড়ছি না, আমি আপনাকেই বিয়ে করব। আমাকে ছাড়া আপনি কাউকে বিয়ে করতে পারবেন না, এটা আমি করবই, আর এটা আমার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আমি তো আপনাকে চ্যালেঞ্জ করিনি। আমি বেশ বুঝতে পারছি আপনার চালাকি। ইদানিং না আমার একটু সমস্যা হচ্ছে। গতকাল আব্বা ডাকলেন, আমি চলে গেলাম দুলাভাইয়ের বাসায়। দুলাভাইয়ের বাসায় গিয়ে মনে পড়লো যে আমি কেন এখানে আসলাম। যেই না আপার বাসার গেটের সামনে দাঁড়ালাম, হঠাৎ মনে হলো আমি, ও মা, আমি এখানে কেন আসলাম? আব্বা আমাকে ডাকলো। তখন আমি আবার দৌড়ে ফিরে আসলাম, দেখি আব্বা এর মধ্যে ঘুমিয়ে গেছেন। তাহলে এখন কি সমস্যা হচ্ছে? আপনি তো বিষয়টা সিরিয়াস নিচ্ছেন না, ফান মনে করছেন। যাকে জীবনের লাইফ পার্টনার বানাবেন তার ভালো বন্ধু দেখবেন না? অবশ্যই দেখব। তাকিয়ে আছেন কেন? কি সুন্দর সবুজ ঘাসে ভরা সবুজ মাঠ, মাঠে চড়ে বেড়াচ্ছে অস্ট্রেলিয়ান মাগুর মাছ, ঝিরি ঝিরি বাতাসে কচি ঘামে ফুল নড়ছে। মানসিক রোগ বিশেষজ্ঞ। এত কষ্ট করে অভিনয় করার কি দরকার? আমি তার সাইজ করে দিচ্ছি, আপনি কোনো চিন্তা করবেন না। কিভাবে? আপনি খালি আমার অনুমতিটা দেন, আমি সবকিছু সমাধান করে দিচ্ছি। দেখছেন, আচ্ছা আব্বা, তুমি ডলারের ব্যবস্থা করো তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে।